শিক্ষকের চাকরি দেবেন বলে টাকা নিয়েছেন, আবার মামলা করে সেই চাকরি বাঁচানোর জন্যও টাকা নিয়েছেন। শাসক দল তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে এমনই অভিযোগ আনল ইডি। প্রায় 1200 চাকরি প্রার্থীর চাকরি বাঁচাতে মামলা লড়ার জন্য মাথাপিছু 20,000 টাকা করে নিয়েছিলেন কুন্তল। সব মিলিয়ে সেখান থেকেই 2,40,00,000 টাকা আসে তার হাতে। কুন্তল চাকরি দেওয়ার নাম করে যে কোটি কোটি টাকা চাকরি প্রার্থীদের থেকে নিত, তা হাত ঘুরে পৌঁছত পার্থ চট্টোপাধ্যায়ের কাছেই। শুধু তাই নয়, চাকরি প্রার্থীদের অবৈধ নিয়োগের ক্ষেত্রে কুন্তলকে সাহায্য করেছেন অনেক প্রভাবশালী ব্যক্তি, দাবি ইডি। তৃণমূল কংগ্রেসকে জড়ানোর চেষ্টা করলে তো হবে না। এখনো পর্যন্ত 1 ইঞ্চি তথ্য প্রমাণ কেউ জোগাড় করতে পারেনি যে তথ্য প্রমাণ থেকে দেখা যাবে যে এই ধরনের কোন ঘটনা আছে। তবে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের তোপ শাসক দলের সবাই এই দুর্নীতিতে জড়িয়ে। বুথ সভাপতি থেকে সর্বভারতীয় সভানেত্রী পর্যন্ত অবৈধ নিয়োগের দুর্নীতির চেইন তৃণমূল কংগ্রেস সাফল্যের সঙ্গে নির্মাণ করেছে। পশ্চিমবাংলার সব সাধারণ মানুষ এটা এখন বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির চেইনটা নিচ থেকে উপর অথবা উপর থেকে নিচ পর্যন্ত প্রসারিত। তবে কুন্তল ইডিকে জানিয়েছিলেন, একদা তারই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে চিনতেন না, তার সঙ্গে সরাসরি কখনো যোগাযোগ হয়নি কুন্তলের। নিয়োগ মামলায় ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর মুখে উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। ইডিস সওয়াল, 130 জন চাকরি প্রার্থীর প্রত্যেকের কাছ থেকে 8,00,000 টাকা করে নেওয়া হয়েছিল, সেই টাকা গিয়েছে প্রভাবশালীদের কাছেই, এবং এই সমস্ত প্রভাবশালীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত কুন্তল। এবার সেই প্রভাবশালীদের খোঁজে ইডি। অয়ন শর্মা ও শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।